আসসালামু আলাইকুম ভাই সাহেব, আমি হাসান, গ্রাম নীলগঞ্জ, পোস্ট অফিস কলসাটি, জেলা নেত্রকোনা। আপনার ঠিকানা, বংশ পরিচয় এসব আমার জানার কোনো প্রয়োজন আছে? আমার একটু ওই ওসমান সাহেবের সঙ্গে প্রয়োজন ছিল। আমি ওসমান সাহেব না ভাই সাহেব। আপনি কি? আমি কেউ না। কেউ না? কেউ না? আমার নাম হাসান, বাড়ি নীলগঞ্জ, পোস্ট অফিস কলসাটি, জেলা নেত্রকোনা। উকি দিচ্ছিলে কেন আমাকে? আপনি করে বললি আমি খুশি হব। আমি বয়সে বড়, তাছাড়া আমি একজন গ্রাজুয়েট, 5 বছর আগে বিএ পাশ করেছি। সে বছর ব্যাপক নকল হয়েছিল, আমি বিনা নকলেই পাশ করেছি। জেনে আনন্দিত হলাম। উকি দিচ্ছিলেন কেন? আমি স্যারের সঙ্গে একটু দেখা করতে চাই। কি জন্যে? আছে একটা বিষয়, আপনাকে বলা যাবে না, ওনাকেই বলবো। আচ্ছা ঠিক আছে, বলেই ফেলি, আমার সপ্তাহখানেক একটা থাকার জায়গা দরকার। আপনার ধারণা এটা হোটেল? আমি নীলগঞ্জ থেকে এসেছি, স্যারের জন্মস্থান। আপনি দয়া করে নীলগঞ্জ ফেরত চলে যান। আমি একটু পানি খাবো, ব্যবস্থা করছি। আমি একটা কথা বলতে খুব লজ্জা হচ্ছে, আমি সারাদিন কিছু খাই নাই, 4টা ভাত বা একটু টিফিন। ব্যবস্থা করছি, আসুন। আসবো? হ্যাঁ হ্যাঁ আসুন, আপনি এখানে বসুন, আমি আপনার খাওয়ার ব্যবস্থা করছি। ফুলি, এই ফুলি, এই শুন, এনার খাওয়ার ব্যবস্থা করো এখানে। আপনার অশেষ মেহরবানি। আপনার ব্যবহার থেকে বোঝা যায় যে আপনি খুব খানদানি ঘরের মেয়ে। ম্যাডাম, আপনার নামটা জানো কি? আমার নাম জানবার প্রয়োজন নেই, খেতে চেয়েছেন খেতে দিচ্ছি। ম্যাডামের নামটা জানো কি? মুনিশাফা। বাহ, বড় খানদানি নাম। আপনার নাম কি? ফুলি। ফুলি নামটাও খারাপ না। যা, খাবারের ব্যবস্থা কর। বাহ, বড় খানদানি বাড়ি। কুড়ি 21 বছর আগের ব্যাপার, এত পুরনো রেকর্ডপত্র থাকে না, একটু চেষ্টা করে দেখুন না। বসুন, কিছু খরচাপাতি করতে পারবেন? কত টাকা লাগবে? আপাতত 1000 খানিক দিন। 1000 টাকা? আমি এখন ভাত খাবো না, আমার জ্বর এসে গেছে। রেখে দেন, জ্বর কমলে খাবো। আমারে আপনি বলার দরকার নাই, আমি এই বাড়ির কাজের মেয়ে। আপনার জ্বর কি খুব বেশি? বেশি। যন্ত্র বোধহয় নষ্ট।
কাল থেকে কঠিন এক্সারসাইজ শুরু করে দেব, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না। আমি এই বিষয়ে কোনো চিন্তা করছি না। আচ্ছা, তুমি যে দিনের পর দিন এখানে পড়ে আছো, তোমার চাকরির কি অবস্থা? চাকরি আছে না গেছে? এক মাসের ছুটি দরখাস্ত করেছি, দরকার হলে এক্সটেন্ড করব, তোমাদের না নিয়ে যাব না। আমাদের না নিয়ে যাবে না? না, এন ও নো। আমার মেয়ের ওজন আমার চেয়ে হাফ পাউন্ড বেশি, যন্ত্র ডেফিনেটলি নষ্ট। একটা লোক অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, আমাকে কেউ খবরটাও দেবে না? কেন এরকম হয়? আমি জানতাম না বাবা ভদ্রলোক এতটা অসুস্থ। কেন জানবি না? আমার বাড়িতে একটি লোক অজ্ঞান হয়ে আছে আর আমি সেটা জানবো না? ডাক্তার দেখা হয়েছে? না। কেন? লোকটার নাম কি? লোকটার নাম বলেনি? বলেছিল বাবা, আমি ভুলে গিয়েছি। ভুলে গিয়েছিস? নাম ভুলে গেছিস কেন? লোকটা গরিব বলে? আর লোকটা যদি বড় একটা গাড়িতে করে আসতো তাহলে তো ঠিকই মনে থাকতো। এক্ষুনি ডাক্তার ব্যবস্থা কর, এক্ষুনি। যাচ্ছি বাবা, যাচ্ছি। কি হয়েছে? কিচ্ছু হয়নি, আমার বাড়িতে একটু লোক অজ্ঞান হয়ে পড়েছে আর আমাকে খবরটা হয় না। একটু শান্ত। আরে শান্ত কি হবো? শান্ত বসো, বসো এখানে। তো হয়েছে করো সারাক্ষণ।